नमस्कार বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর অন্তর্গত জ্যামিতিক প্রমাণ অধ্যায়ের কোষে দেখি কুড়ি দশমিক দুই এর অঙ্কগুলি করাবো। দেখো, একের দাগের যে অঙ্কটি বলেছে, নিচের বহুভুজগুলির অন্তকোণগুলির সমষ্টি লিখি। তো এক্ষেত্রে যে ছখানা কোশ্চেন নেওয়া আছে সবগুলো একই রকমের কোশ্চেন, আমি একটি কোশ্চেন করাই। ধরো একের দাগের এক, এখানে বলেছে যে বহুভুজগুলির অন্তকোণগুলির সমষ্টি লিখি। প্রথমটার ক্ষেত্রে আছে পঞ্চভুজ, আমরা কি পাবো যে পঞ্চভুজের অন্তকোণগুলির সমষ্টি সমান। তোমরা দেখেছো এই আগে যখন আমি থিওরি বা উপপাদ্য করিয়েছিলাম যে 2×(n-2) সমকোণ হয় অন্তকোণগুলির সমষ্টি যখন বাহু সংখ্যা হয় n। এক্ষেত্রে যখন বাহুর মান 5, মানে পঞ্চভুজ, তাই আমার সূত্র হবে 2×(n-2), মানে 5-2 সমকোণ। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি 2×3× সমকোণ মানে 90°। তাহলে পাচ্ছি কত? 3×6 = 54, 540°। ঠিক আছে, তিনের দাগের কোশ্চেনে বলছে যে পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65°, 89°, 132°, এবং 116°। তার মানে এই চারটি কোণের সমষ্টি আমরা পেয়ে যাব। তা লিখছি যে পঞ্চভুজের প্রদত্ত চারটি অন্তকোণের সমষ্টি সমান। দেখো, মান দেওয়া আছে 65°+89°+132°+116°। সবগুলো যদি আমরা যোগ করি কত পাচ্ছি? দেখো, 6, 7, 8, 17, 17×5, 22, হাতে 2, 11, 13, 24, 25, 27, 26, 28, 34, 36, 34, 40, মানে আমরা পাচ্ছি 402°। কোণ এবার পঞ্চভুজের যে পাঁচটি কোণ অন্তকোণ, তাদের তোমার সূত্র জানো বা আমি একের দাগে একটা করালাম। পঞ্চভুজের অন্তকোণগুলি সমষ্টি সমান। দেখেছো যে 2×5-2 সমকোণ, তার মানে পাচ্ছি 2×3×90°=540°। তাহলে বুঝতেই পারছো যে পঞ্চম কোণটি হচ্ছে 540 থেকে 402 বাদ যাবে। অতএব এখানে যেটা চেয়েছে যে পঞ্চম কোণটির পরিমাপ, অতএব পঞ্চম কোণটির পরিমাপ সমান 540°থেকে 402° বাদ, আমরা পেলাম 138°। তাই তো, চারের দাগে কোশ্চেনটি দেখো, একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ 68°, 70°, 75° হতে পারে কিনা লিখি। কুব্জ চতুর্ভুজ মানে কি সেটা আগে জানতে হবে। তোমরা আগে ক্লাসে দেখেছো যে কুব্জ চতুর্ভুজ মানে হচ্ছে যে চতুর্ভুজ যার প্রত্যেকটি কোণ 180°-র চেয়ে কম, অর্থাৎ যে বহুভুজের প্রতিটি কোণ 180°-র চেয়ে কম সেই বহুভুজকে বলা হয় কুব্জ বহুভুজ। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে চতুর্থ কোণটি, দেখো এখানে প্রদত্ত তিনটি কোণ কিন্তু 180°-র চেয়ে কম, তাহলে চতুর্থ কোণটি 180°-র চেয়ে কম আসছে না বেশি আসছে সেটা দেখলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে ওটা কুব্জ না অকুব্জ। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, চারটি কোণের সমষ্টি, দেখো আমাদের মুখস্থ আছে 360° হয়, তবু আমরা এখানকার সূত্র ফেলে করব 2×4-2 = 2×2×90°=360°। এবার দেখো প্রদত্ত কোণগুলির যোগফল কত। প্রদত্ত তিনটি কোণের সমষ্টি সমান, দেখো মান দেওয়া আছে 68°,
प्लस 70 डिग्री प्लस 75 डिग्री মানে আসছে 213 ডিগ্রি আর আমরা কি পাচ্ছি দেখো অতএব চতুর্থ কোণটির মান সমান 360 ডিগ্রি মাইনাস 213 ডিগ্রি সমান আর বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 7 আর এই জায়গায় 14 অর্থাৎ 147 ডিগ্রি কোণ আমরা এখানে পেলাম তাহলে 147 ডিগ্রি কোণ মানে এই কোণটি অবশ্যই 180 ডিগ্রির চেয়ে কম লেস দ্যান 180 ডিগ্রি তাহলে আমরা যুক্তিটা এবার লিখি যেহেতু চতুর্ভুজ দিয়ে প্রতিটি কোণ যেহেতু চতুর্ভুজটির প্রতিটি কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা কম অতএব চতুর্ভুজটি একটি কুব্জ চতুর্ভুজ কুব্জ চতুর্ভুজ তাহলে বুঝতে পারছো তিনটি কোণ যে কোণগুলো দেওয়া আছে এটা অবশ্যই কোনো কুব্জ চতুর্ভুজের কোণ হতে পারে পাঁচের দাগের কোশ্চেনটি দেখো বলছে একটি কুব্জ ষড়ভুজের পাঁচটি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি 70 ডিগ্রি 95 ডিগ্রি 78 ডিগ্রি 160 ডিগ্রি হতে পারে কি না তাহলে এই অঙ্কটা কিন্তু চারের দাগের কোশ্চেনের মতোই তো আমি এটাও করে দেখাচ্ছি কুব্জ কি অকুব্জ আছে কি আছে মানে ষড়ভুজে অন্তঃকোণগুলির সমষ্টি সমান জানো সূত্র হচ্ছে 2×6-2 সমকোণ তার মানে 2×4×90 ডিগ্রি 4×8=72 মানে 720 ডিগ্রি তাই তো এবার দেখো যে চারটি কোণে পাঁচটি কোণে মান দেওয়া আছে এগুলোকে যোগ করি প্রদত্ত পাঁচটি কোণের সমষ্টি সমান কি কি দেওয়া আছে 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি তো এক্ষেত্রে যোগ করে কি পাই দেখো পেলাম 523 ডিগ্রি এবার দেখো এই কোণ থেকে এই কোণটা বিয়োগ করলে আমি ষষ্ঠ কোণটা পেয়ে যাব অতএব ষষ্ঠ কোণটির মান সমান 720 ডিগ্রি মাইনাস 523 ডিগ্রি সমান কত আসছে 7, 11, 9, 6, 1 দেখো 197 ডিগ্রি চলে এসছে যে কোণটি 180 ডিগ্রির চেয়ে বড় তার মানে বুঝতেই পারছো যে 180 ডিগ্রির চেয়ে বড় মানে এই ষড়ভুজটি কুব্জ হতে পারে না কারণ কুব্জ ষড়ভুজ হতে গেলে প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির চেয়ে কম হতে হতো ঠিক আছে তাহলে আমরা কি উত্তর লিখব যে অতএব প্রদত্ত কোন পাঁচটি কোন কুব্জ ষড়ভুজের কোন হতে পারে না ঠিক আছে এরপরে কোশ্চেন হচ্ছে ছয়ের দাগ ছয় দাগে কি বলেছে দেখো যে নিচের সুষম বহুভুজগুলি প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের মান নির্ণয় করো এক্ষেত্রে ষড়ভুজটির বাহু সংখ্যা দেওয়া আছে পঞ্চভুজ ষড়ভুজ অষ্টভুজ এরকম দেওয়া আছে তা আমি প্রথম অঙ্কটাই করছি ছয় দাগের এক তো কীভাবে করবো
প্রথম কথা হচ্ছে যে আমি যদি বৈকোণটা বার করে নিই তাহলেই কিন্তু অন্তঃকোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে পেয়ে যাব, তাই তো? তাহলে বৈকোণের মানটা বার করা আমাদের সহজ, আমি সেটা আগে করে নিই। 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলেই বৈকোণ পেয়ে যাই। তাহলে লেখা যাক যে পঞ্চভুজে প্রতিটি বৈকোণের মান সমান, তোমরা জানো 360 ডিগ্রিকে মানে 360কে আমরা ভাগ করব বাহু সংখ্যা দিয়ে, তাই তো? তাহলে বাহু সংখ্যা হচ্ছে 5, তাহলে 360/5 ডিগ্রি, বা তোমরা এইখানেও ডিগ্রি দিতে পারো যে 360 ডিগ্রি বাই 5, ঠিক আছে? এটা ভাগ করে নাও, তাহলে 5 × 7 = 35, 1 × 5 = 10, 72 ডিগ্রি। তাহলে প্রতিটি বৈকোণের মান আমি পেয়ে গেলাম 72 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান, তাহলে 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ, অর্থাৎ 108 ডিগ্রি। তাহলে প্রতিটি বৈকোণ এবং প্রতিটি অন্তঃকোণের মান আমাদের চলে এসেছে। বাকি অঙ্কগুলো একই রকমই তোমরা নিজে করবে। সাথে তাকে যে অঙ্ক বলেছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বৈকোণের মান যে কোণগুলো দেওয়া আছে এই কোণগুলো হতে পারে কিনা চেক করতে হবে। তো এখানে দেখো প্রথম কোশ্চেনটায় 6 ডিগ্রি দেওয়া আছে, সাথে তাকে 1। এখানে কিন্তু আমরা সঠিকভাবে জানি না এটা হবে কি হবে না, তাই আমরা ধরে নেব যদি সম্ভব হয় এটা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বৈকোণের পরিমাপ, ঠিক আছে? লিখি, যদি সম্ভব হয় ধরি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি বৈকোণের পরিমাপ 6 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা বাহু সংখ্যা কত পাবো? অতএব যেহেতু এন সংখ্যক বাহু বিশিষ্ট বলেছি, তাহলে খেয়াল করে দেখো বৈকোণের মাপ হয় 360 ডিগ্রি/n, তাহলে অতএব 360 ডিগ্রি/n সমান 6 ডিগ্রি। দুদিক থেকে ডিগ্রি ডিগ্রি বাদ চলে যাচ্ছে, আমরা পাচ্ছি 6n = 360, বা n সমান 6 দিয়ে ভাগ করি 360/6, বা n সমান 60, তাই তো? তাহলে তোমরা বুঝতেই পারছো যে n এর মান যেহেতু পূর্ণ সংখ্যায় এসেছে, তাহলে এটা অবশ্যই এই 6 ডিগ্রিটা একটা বৈকোণের মান হতে পারে, ঠিক আছে? অতএব 60টি বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি বৈকোণের মান 6 ডিগ্রি হবে, ঠিক আছে? আর এইরকমই আরেকটি অঙ্ক পাওয়া যাক। দেখো 7 × 3, এই 7 × 3 যে অঙ্কটি আছে এইখানে যে কোণটি দেওয়া আছে 13 ডিগ্রি, এখানে 6 ডিগ্রির জায়গায় দেওয়া আছে 13 ডিগ্রি, এইখানে একটু গণ্ডগোল হবে, কারণ 360কে 13 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তাহলে দেখো এবার, তাহলে আমি একই লেখা লিখে নিচ্ছি, খালি এখানে দাগ নম্বরটা চেঞ্জ করে দিচ্ছি। 7 × 3, যদি সম্ভব হয় ধরি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি বৈকোণের পরিমাপ 13 ডিগ্রি, তাহলে অতএব 360 ডিগ্রি/n সমান, এখানে 13 ডিগ্রি এসেছিল তাহলে এখানে 13 বসালাম, তাহলে কোনাকোনি গুণ করলে এখান থেকে পাচ্ছি 6n এর জায়গায় 13n ডিগ্রি উঠে গিয়ে, তাহলে n এর মান আসছে এই জায়গায় 360/13, বা n সমান 13 দিয়ে ভাগ করা যাক, তাহলে ভাগ করলে কি পাচ্ছি 13 × 2 = 26, 10 = 100, 7 × 13 = 91, 9/13, ঠিক আছে? দেখতে পাচ্ছ এন এর মান চলে এলো একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ কখনো বহুভুজের বাহু সংখ্যা হতে পারে না, তাই তো? বহুভুজের বাহু সংখ্যা সবসময় স্বাভাবিক সংখ্যায় হয়,
তিন বা তিনের চেয়ে বেশি, ঠিক আছে, এন এর মান। তাহলে এক্ষেত্রে আমি এটা পেলাম সেটা কখনোই হতে পারে না। তাহলে এখানে লিখি যাহা ভগ্নাংশ, যুক্তি কি হবে, কিন্তু বহুভুজের বাহু সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, অতএব 13 ডিগ্রি বহিঃকোণ বিশিষ্ট বহুভুজ হতে পারে না, বহুভুজ হতে পারে না, বোঝা গেল ব্যাপারটা। এরপর এই 8 দাগের যে কোশ্চেনগুলো আছে এই একই ধরনের কোশ্চেন, কিন্তু এখানে বহিঃকোণের জায়গায় অন্তঃকোণ দেওয়া আছে, ঠিক আছে, মানে অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে যে ওই রকম অন্তঃকোণ দিয়ে বহুভুজ হতে পারে কি পারে না। তো আমি এক্ষেত্রে 8 দাগের 1 করছি, আগের মতোই লিখবো, হ্যাঁ লিখি, ধরি যদি সম্ভব হয় এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, এখানে দেওয়া আছে প্রথমটা 80 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করবো, এক্ষেত্রে আমরা প্রথমেই এই বহিঃকোণের মানটা বার করে নেব, বহিঃকোণ মানে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বাদ, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মান, সরি এখানটা অন্তঃকোণ লিখে ফেলেছি, এটা বহিঃকোণ হবে। তাহলে বহিঃকোণের মান যখন 100 ডিগ্রি করে পাচ্ছি, তারপরে আগের নিয়মে দেখলে যে 360 ডিগ্রি বাই এন সমান 100 হবে, তাহলে অতএব 360 ডিগ্রি বাই এন সমান 100 ডিগ্রি, বা 360 বাই এন সমান 100, বা কোনাকোনি গুণ করো 100 এন সমান 360, বা এন সমান 360 বাই 100। এক্ষেত্রে ভাগ করলে দেখো আমরা পাচ্ছি এন সমান 3.6, এটি একটি দশমিক সংখ্যা, তাই তো। তাহলে এন এর মানটা পূর্ণ সংখ্যা, আমি আগেই বললাম যে স্বাভাবিক সংখ্যা 3 বা 3 এর চেয়ে বড় হয়, যাহা একটি দশমিক সংখ্যা, তাহলে আমরা এন এর মান পাচ্ছি না যেরকম আমাদের দরকার, তাই তো। তাহলে এখানে আমরা সেই যুক্তিটা লিখে নেব যে অতএব না, যেহেতু যাই করি, যেহেতু এন এর মান বা এইভাবে না লিখে অতএব যেহেতু বহুভুজের বাহু সংখ্যা দশমিক সংখ্যা হয় না, অতএব কোন বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান আশি ডিগ্রি হতে পারে না, বুঝলে ব্যাপারটা। একই রকমভাবে যদি তোমরা দেখো যে এই জায়গায় পূর্ণ সংখ্যায় চলে এসেছে, তার মানে সেটা হবে, এই দশমিক সংখ্যার কথা লেখার দরকার নেই, পূর্ণ সংখ্যা এলেই তখন উত্তর লিখে দেবে যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান এত ডিগ্রি হতে পারে বা হবে, ঠিক আছে। 9 দাগের কোশ্চেনটি দেখো যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ দিয়ে দিয়েছে,
তার মানে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বাহু সংখ্যা পেয়ে যাব। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা লিখি, এটাই আমাদের চেয়েছে। তাহলে কি লিখব, যে একটি সুষম বহুভুজে প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি, অতএব তার বাহু সংখ্যা সমান, কি বললাম, 360 ডিগ্রিকে আমরা 60 ডিগ্রিতে ভাগ করব, তার মানে 360 বাই 60 সমান 6। তাহলে এর বাহু সংখ্যা হয়ে যাচ্ছে 6টি। 10-এর দাগে দেখো, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি বলা আছে, তার বাহু সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে অন্তঃকোণ জানি মানে আমরা প্রথমে বহিঃকোণটা নির্ণয় করে নেবো, তারপরে আবার এই সিস্টেম ফেলবো, তাই তো? 10-এর দাগের অঙ্ক, প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি, অতএব প্রতিটি বহিঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এবার যেটা করবো, যে বহুভুজটির বাহু সংখ্যা লিখি, অতএব বহু ভুজটির বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি সমান 360 বাই 45 সমান কত আসবে, কাটাকাটি যাবে। দেখো, প্রথমে 5 দিয়ে কাটছি, 5 9 45, আর এখানে 5 দিয়ে কাটলে 5 7 35 5 2 72, 8 9 72 হচ্ছে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, এরপরের যে কোশ্চেনটি বলেছে 11-টা, এখানে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত দেওয়া আছে। তো অনুপাত দেওয়া থাকলে এখান থেকে আমরা অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপগুলিকে ধরে নিতে পারি, এবং সেই ধরা থেকেই যেহেতু অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 11-টার প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণে পরিমাপের অনুপাত সমান 3:2। ঠিক আছে, ধরি প্রতিটি অন্তঃকোণের মান প্রতিটি অন্তঃকোণের মান তোমরা জানো যে 3:2 আছে, মানে 3x হবে, আর পরেরটা 2x হবে, এবং প্রতিটি বহিঃকোণের মান সমান 2x। এখানে x অবশ্যই গ্রেটার দ্যান 0 আসবে, কারণ আমরা সব জায়গাতেই কিন্তু এখানে কোণগুলোকে ওই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে ধরছি, সেই জন্য x এর মান পজিটিভ আসবে। তাহলে অতএব 3x + 2x = 180 ডিগ্রি, এটা বলছিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 5x = 180 ডিগ্রি, বা x = 5 দিয়ে ভাগ করো, 3 5 15 3 5 6 30, মানে 36 এলো। মানে x এর মান যখন 36, আমার কোশ্চেনটিতে বলেছিল বহুভুজটির বাহু সংখ্যা লিখি, তাই তো? তাহলে x এর মান 36 মানে বহিঃকোণের মানটা আমরা পেয়ে যাবো, বহিঃকোণ 2x, বা 2x = 2 × 36 ডিগ্রি = 72 ডিগ্রি। ঠিক আছে, 72 ডিগ্রি এলো, মানে আমরা প্রতিটি বহিঃকোণের পরিমাপ পেয়ে গেলাম। অতএব প্রতিটি বহিঃকোণের পরিমাপ সমান 72 ডিগ্রি। তাহলে বহিঃকোণ জানি মানে আমরা বাহু সংখ্যা পেয়ে যাব, অতএব
বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি সমান 360 বাই 72 দেখতে পাচ্ছ এটা 2 দিয়ে কাটছে তাহলে 18 2 36 ঠিক আছে 36 দিয়ে কাটছে ওটা আগে কই না 36 দিয়ে কাটলে এখানে 10 আর এখানে 36 দিয়ে 72 2 হবে তাহলে 2 দিয়ে কাটলে 5 মানে আমরা পেলাম কত 5 বহুভুজটির বাহু সংখ্যা 5 পরের কোশ্চেনটা দেয়া আছে যে একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি দেয়া আছে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব প্রথমে বহুভুজটির বাহু সংখ্যাটা আমরা n ধরে নেব এবং সেটা দিয়ে বহুভুজের যে অন্তঃকোণগুলির যোগফল আমরা জানি সেই সূত্রে ফেলে দেবো ঠিক আছে তাহলে আমরা লিখি 12 নম্বর কোশ্চেন ধরি বহুভুজটির বাহু সংখ্যা n অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n-2 সমকোণ সমান 2 × n-2 × 90 ডিগ্রি এবার এই মান দেওয়া আছে 1800 ডিগ্রি মানে প্রশ্নানুসারে 2 × n-2 × 90 ডিগ্রি সমান 1800 ডিগ্রি দুদিক থেকে ডিগ্রিটা তুলে দাও তাহলে আসছে 9 × 2 = 18 মানে 180 × n-2 = 1800 180 ভাগ চলে যাচ্ছে তাহলে n-2 = 10 বা n = 2টা এদিকে নিয়ে গেলে 10 × 2 = 12 তাহলে দেখতে পাচ্ছ বহুভুজের বাহু সংখ্যা চলে এসছে 12 অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান 12 তেরো দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে বলছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের পরিমাপের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি আর অপর অন্তঃকোণগুলির প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি বহুভুজটির বাহু সংখ্যা চেয়েছে তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে বহুভুজটির বাহু সংখ্যা n ধরে নেব তারপর যে কোণগুলো দেওয়া আছে ওই কোণগুলোর সমষ্টি আমরা বার করে নেব আর যেগুলো দেওয়া নেই কতগুলো কোণ সেই কোণগুলোর সমষ্টি আমরা বার করে নেব আমরা পাচ্ছি কি ধরি বহুভুজটির বাহু সংখ্যা সমান n অতএব তার অন্তঃকোণগুলির সমষ্টি সমান জানো তোমরা 2 × n-2 সমকোণ সমকোণ ঠিক আছে তাহলে আমরা ডিগ্রিতে যদি লিখে নিই 2 × n-2 × 90 ডিগ্রি এই পর্যন্ত আমরা পেলাম এবার এখানে যেটা বলেছিল যে 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি যেহেতু 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 72 ডিগ্রি অতএব ওই 5টি অন্তঃকোণের সমষ্টি সমান দেখতে পাচ্ছ 5 দিয়ে গুণ করতে হবে তাহলে এটা 72 না 172 ছিল তাহলে 172 ডিগ্রি ইনটু 5 সমান 5 × 2 = 10 আর তাকে 1 × 5 = 85 × 1 = 86 মানে 860 ডিগ্রি চলে এলো এর সমষ্টি এবার বলছে অপর অন্তঃকোণগুলির প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি অপর অন্তঃকোণগুলির প্রতিটি সমষ্টি কত করে 160 ডিগ্রি তাহলে অপর অন্তঃকোণের সংখ্যা কত অপর অন্তঃকোণের সংখ্যা সমান মোট n খানা 5 খানা পেয়ে গেছি তাহলে বাকি থাকে n-5
তাহলে এই n মাইনাস 5 সংখ্যক অন্তঃকোণের প্রত্যেকটার মান 160 ডিগ্রি করে তাহলে আমরা এদের সমষ্টি পেয়ে যাব অতএব এই n মাইনাস 5 সংখ্যক অন্তঃকোণের সমষ্টি সমান n মাইনাস 5 ইনটু 160 ডিগ্রি করে তাহলে এখন আমরা এটা পাচ্ছি অতএব আগে আমাদের বেরিয়েছিল 860 ডিগ্রি তার সঙ্গে এই n মাইনাস 5 ইনটু 160 ডিগ্রি সমান আমরা এটা পেয়েছিলাম 2 ইনটু n মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি এবার যদি দুদিক থেকে ডিগ্রিগুলোকে তুলে দিই তাহলে 860 প্লাস 160 n মাইনাস 580 মানে 800 সমান 180 n মাইনাস 360 ঠিক আছে ক্যালকুলেশন করা যাক এখান থেকে বাদ দিলে 60 প্লাস 160 n সমান 180 n মাইনাস 360 বা 360 কে আমি এদিকে নিয়ে আসছি তাহলে 60 প্লাস 360 সমান 180 n মাইনাস 160 n দেখো এটা ক্যালকুলেট করলে 420 হয় এখানে বিয়োগ করলে 20 n তাহলে n এর মান পাচ্ছি 420 বাই 20 সমান 21 ঠিক আছে তাহলে আমাদের বহুভুজটির বাহু সংখ্যা হয়ে যাচ্ছে 21 তোমরা উত্তরটি লিখে নেবে ঠিক আছে তোমাদের মোটামুটি অঙ্কগুলি এখানেই শেষ করছি আমি আর তোমরা বাকি অঙ্কগুলো করবে আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে থ্যাংক ইউ